দর্পণ টিভি অনলাইন, দেশ ও মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম, দর্পণ সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শিরিন জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত দুই, আহত তিন। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যাশা ক্যাডেট স্কুল বন্ধে শিক্ষা অনুরাগীদের প্রশাসনে অভিযোগ দায়ের। চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবা দপ্তরের আনন্দ র্যালি। গোবিন্দগঞ্জে নকশি বাংলা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। এবং গোবিন্দগঞ্জের ফুলবাড়িতে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 11 জানুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাফরুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ তসলিমউদ্দিন, তালেবুন নবী, সাপ্তাহিক সোনা মসজিদের সম্পাদক মোহাম্মদ জোনাব আলী, চ্যানেল আয়ের জেলা প্রতিনিধি, দর্পণ টিভি অনলাইনের MD ও দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, ATN বাংলার প্রতিনিধি নাসিম মাহমুদ, সাংবাদিক শামসুল আলম টুকু, হোসেন শাহনিয়াজ, আলমগীর কবির কামাল, আলহাজ নাইমুল হক, আমিনুল ইসলাম, ডাবলু কুমার ঘোষ, মনোয়ার হোসেন জুয়েল, আজিজুর রহমান শিশির, হারুনর রশিদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা। সভায় জানানো হয় আগামী 11 জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের জেলার 182,435 জন 12 থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং 6 থেকে 11 মাস বয়সী 20,753 জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার মোট 1201টি সেন্টারে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে 2,402 জন স্বেচ্ছাসেবক। আগামী 11 জানুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড সফল করতে গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এক সীমান্তে গুলিতে দুই চোরাকারবারি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার জোহরপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তবজুল হক বুদ্ধুর ছেলে সেলিম এবং একই ইউনিয়নের 10 রশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন। একাধিক স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত 12টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও অহেদপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সীমান্ত BOP-র মাঝামাঝি আন্তর্জাতিক 16-6S সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে 30-35 জনের একটি গরু চোরা কারবারির দল ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের 78 BSF ব্যাটালিয়নের চাঁদনী চক ক্যাম্পের BSF-এর সদস্যরা গুলি চালায়।
এতে ঘটনাস্থলে 2 জন নিহত ও 3 জন আহত হয়। চোরাকারবারীরা নিহত সেলিম এবং সুমনকে ও আহতদের নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, সীমান্তে গুলির ঘটনায় 2 চোরাকারবারী নিহতের কথা শুনেছি, বিস্তারিত খোঁজ নিয়ে সঠিক তথ্য জানানো হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর কলেজ মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় প্রত্যাশা ক্যাডেট স্কুল বন্ধ ও পরিচালক শাহ আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকগণ। প্রত্যাশা ক্যাডেট স্কুল এ অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি, বিনামূল্যে সহকারী বই সরবরাহ, উগ্রবাদ ও জিহাদি শিক্ষা প্রদান করে কোমলমতি শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়াসহ নানা অভিযোগে গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল ইসলাম আজিজি ও প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান। মহিপুর SAM উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মাসুম ও প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল আলম, বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, দিয়ার ধাইনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মুনিরুল ইসলাম ও প্রধান শিক্ষক মোহাম্মদ তালেবুর রহমান, সর্বজন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। তবে সম্প্রতি প্রত্যাশা ক্যাডেট স্কুলের সভাপতি হওয়ায় গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু অজ্ঞাত কারণে অভিযোগ স্বাক্ষর করেননি। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। দায়েরকৃত অভিযোগে বলা হয়, সদর উপজেলার মহিপুর কলেজ মোড়ে 2016 সালে প্রতিষ্ঠা হওয়া প্রত্যাশা ক্যাডেট স্কুল নামে প্রতিষ্ঠানটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রদানের কোনো অনুমতি নেই। স্থানীয় অভিভাবকদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ভর্তি করে সাধারণ শিক্ষার পাশাপাশি উগ্রবাদ ও জিহাদি শিক্ষা দিয়ে আসছে। এলাকার মানুষ বেশ কিছুদিন থেকেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা ক্যাডেট স্কুল অবৈধ হলেও পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো ঘটনা রটিয়ে অনেক ক্ষতি করেছে প্রতিষ্ঠানের পরিচালক জামাত শিবির আদর্শের শাহ আলম। অবৈধ স্কুলে সরকারি বই সরবরাহ, গোপনে প্রশ্নপত্র সরবরাহ করে অভিভাবকদের সাথে ভালো ফলাফলের প্রতারণা করা হচ্ছে। এদিকে পরিচালকের বিরুদ্ধে অবৈধ প্রতিষ্ঠান গড়ে তোলা, মোটা অঙ্কের অর্থ উপার্জনের অভিযোগ করে অভিযোগকারীরা। স্থানীয় ইউপিও চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়ার বিরুদ্ধে প্রত্যাশা ক্যাডেট স্কুল এর পৃষ্ঠপোষকতা করার অভিযোগও এলাকাবাসীর। উল্লেখ্য, সম্প্রতি দর্পণ টিভি অনলাইন ও দৈনিক চাপাই দর্পণ সহ ও বিভিন্ন গণমাধ্যমে প্রত্যাশা ক্যাডেট স্কুলের অনিয়ম ও উগ্রবাদ শিক্ষা দেওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। গোবরাতলা ইউনিয়নের মণিপুর গ্রামে প্রত্যাশা ক্যাডেট স্কুল নামে একটা প্রতিষ্ঠান চলছে, যে প্রতিষ্ঠানটি সরকারি কোনো অনুমোদন ছাড়াই চলছে, যাদের পাঠদান অনুমোদন পর্যন্ত নেয়। এবং এই প্রতিষ্ঠানে আমরা যেভাবে গার্জেনদের কাছ থেকে অনেক গার্জেনদের কাছ থেকে যেটা জেনেছি সেটা হলো যে জঙ্গিবাদের সাথে একটা তাদের সম্পর্ক তাদের আছে। তারা তাদের ইচ্ছা মতন তারা পাঠদান করে সরকারি কোনো নিয়ম নীতি তক্কা না করে, এবং স্থানীয়ভাবেও স্থানীয় যাদের গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথেও আমার জানা মতে তারা সেরকম যোগাযোগ করেন না এবং উদ্যোগ করতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে তারা করেন কিনা এটা আমি জানি না। যেহেতু কিছুদিন আগে মিডিয়ায় যেহেতু একটা নিউজ হয়েছে,
সেটার আলোকে এবং আমরা স্থানীয় লোকজন চাচ্ছি যে এই প্রতিষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই গোবরাতলা ইউনিয়নের কমল মধ্যে শিশুদেরকে যেন অন্তত শিক্ষার আলোটা আমরা পাই, আমাদের ধ্বংস থেকে বাঁচাবার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। পরিচালক শাহ আলম একসময় ছাত্র শিবির করতেন এবং জামাত ইসলামের লোকজনদের সাথে তার অবসর চলাফেরা এবং তার প্রতিষ্ঠানে যে শিক্ষকগুলো আছে আমার জানা মতে যে কয়েকজনকে আমি চিনি তারা বেশিরভাগই জামাত এই ঘরনার শিক্ষক। সংবাদ আমাদের কাছে 2014 সালে দিকে একটা এরকম আমি তখন চেয়ারম্যান থাকাকালীন সময় আমার কাছে একটা তথ্য ছিল যে তার ওখানে কিছু লোকজন বাইরে থেকে এসে অবস্থান গ্রহণ করছে। যখন এই আগুন সন্ত্রাস চলছিল ওই সময় পরবর্তীতে আমরা যখন একটা খোঁজ নিতে গেলাম স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে, মানে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারদের সাথে নিয়ে বা জনগণদের সাথে নিয়ে, তো ততক্ষণে তারা ওখানে আর খুঁজে তারা একটা পায়নি এই তথ্যগুলো আমাদের কাছে। এটা আমার জানা মতে যেহেতু সে আওয়ামী লীগ বিএনপি এইরকম কোনো লোকজনের সাথে চলাফেরা করে না, জামাত ইসলামের লোকজনের সাথে যেহেতু তার চলাফেরা করলে তারা হয়তো তাদের যদি কোনো মদদতা থাকে বা কোনো শক্তি থাকে তো তাদের মাধ্যমে আছে, আর এখানে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে কোনো আছে সেটা আমার জানা নাই। এতে গার্জেনদের কাছ থেকে আমরা শুনেছি যে প্রশ্নপত্র তারা পরীক্ষার আগের দিন দুদিন আগে বলে দেয় যে এই প্রশ্নগুলো তোমাদের পড়বে, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিয়ে আসো, সে প্রশ্নপত্রের একটা ফাঁসের একটা অভিযোগ আছে এবং অনেক গার্জেনও চাচ্ছে না যে এই স্কুলটা তাদের বাচ্চাদের দিবে, সেহেতু গার্জেনরাও চাচ্ছে যে প্রতিষ্ঠানটা তারা বৈধভাবে করুক, গভর্নমেন্টের সরকারি অনুমোদন নিয়ে করলে তারা আপনার ছাত্রছাত্রী দিবে। এই মর্মে আমাদের কাছে বেশ কিছু অভিভাবক অভিযোগও করেছে। আমার জানা মতে যে যার ন্যূনতম অনুমোদন নাই সে কিভাবে আন্তর্জাতিক মানের হয় সেটা আমি আমি বুঝিনি বা বুঝছি না, তারা সে কিভাবে এটা বলছে যে আন্তর্জাতিক মানে, এখানে তো কোনো এটার আন্তর্জাতিক মানে কোনো প্রশ্নই আসে না। কর্তৃপক্ষ এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করলে আমরা এলাকার মানুষ খুশি হব। 30 দিনে ইংরেজি শিখিয়ে দিবে এই কথাটা আমার মনে হয় যে সঠিক নয়, হ্যাঁ, কারণ এটা কেউ মনে হয় করতে পারবে না। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে গুজব সে ছড়ায় এটা আমিও শুনেছি, হ্যাঁ, কিন্তু গুজব ছড়ানোর এখানে কিছু নাই, কারণ গভর্নমেন্টের স্কুল সরকারি, বিশেষ করে আপনারা জানেন যে প্রাইমারি স্কুলগুলো সবই কিন্তু সরকারি, সরকারের নিয়ম নীতিতে চলে, সরকারের অর্থায়নে চলে, এখানে গুজবের কিছু নাই, সরকারি যে সিলেবাস আছে সেই অনুযায়ী চলে, বরং তারাই সরকারি কোনো তোয়াক্কা না করে স্থানীয়ভাবে কোনো তোয়াক্কা না করে তাদের মতন করে তারা চলছে। যে একটা অভিযোগ আসছে বারবার সেটা হচ্ছে যে উনি জামাত করেন বা জামাত শিবিরের সাথে জড়িত বা একজন নেতা, সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থীরা শিক্ষা নিচ্ছে এখানে কি ওই রাজনৈতিকভাবে কোনো জামাতের সাথে বা শিবিরের সাথে বা জঙ্গিবাদের সাথে এরকম কোনো কি আশঙ্কা অনুভব করছে না, তো না হয়ে যেতে পারে পরবর্তীতে বা হয়ে গেছে, হয়ে গেছে কি না এটা বলতে পারবো না, কিন্তু তাদের যে আচরণ আমরা দেখি, হ্যাঁ, বা স্থানীয় লোকজন যারা আমাদেরকে মানে অভিযোগ আকারে বলে, হ্যাঁ, তাতে তাদের আচরণটা ওই রকমই যে ভবিষ্যতে হয়তো বা হইতে পারে এবং তারা কিন্তু ছোট ছোট কোমল মতো শিশুদেরকে কিন্তু ওই ধরনের একটা আচরণ করে তাদের সাথে, যে
জঙ্গিবাদের মতন মানে যেটা মগজধোলাই যেটাকে বলা হয় সেই ধরনের একটা আমরা তথ্য পেয়েছি এবং প্রমাণও পেয়েছি। আমি তো স্কুলে গেছিলাম, উনি কোনো কিছু দেখাতে পারেননি, শুধু একটা ওই প্রাইমারি প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটা বই নেওয়ার জন্য একটা EMIS একটা কোড দেখিয়েছে, শুধু একটা বই নেওয়ার জন্য, অন্য কিছু না। আদার্স কোনো বিধান মোতাবেক স্কুল পরিচালনা হয় না, এই স্কুল থাকার এখতিয়ার না থাকারই কথা। এখন কথাটা হলো আমরা কিছু লোক হয়তো এই স্কুলের ব্যাপারে যে না থাকলে স্কুল ভালো, কারণ এই স্কুল চললে সমস্ত প্রাইমারি ক্ষতি হচ্ছে, হাই স্কুলের ক্ষতি হচ্ছে, এই স্কুল বন্ধ হয়ে যাওয়া উচিত এখন আপনারা। আর উপরন্তু আমি সচেতন ব্যক্তি হিসেবে আমি বলি যে এই স্কুলের কোনো নিয়ম কারণ মানা নয়, এবং এটা এটা মগজ ধোলাইয়ের স্কুল। এই স্কুল থেকে যে সমস্ত ছাত্র বাইর হবে, পরিণামে ভবিষ্যতে এরা সব অন্য লাইনে ধাবিত হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, অতএব এই স্কুল যাতে বন্ধ হয়ে যায় এই ব্যবস্থাটা করেন দয়া করে, আমাদের সহযোগিতা লাগলে আমরা দিব। ঠিক আছে, আমার তো মনে হয় যে এই যেহেতু আর কোনো অর্ডার নাই, জানুয়ারিতে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের থেকে একটা নির্দেশ আসা উচিত, DPO বা TO বা আনুষঙ্গিক TO-র মাধ্যমে, যে কেন এই স্কুল এই করছে। ক্যাডেটের তো কোনো মানে বন্ধই পাবে না, কে ক্যাডেটের তাকে পারমিশন দিয়েছে? জি জি। আচ্ছা, উনি কি রাজনৈতিক ক্ষেত্রে কি আওয়ামী লীগ করে, BNP করে, না জামাত না শিবির, কি এরকম কি কিছু জানা আছে আপনার? কে ওই যে পরিচালক শাহ আলম? একবারে পাক্কা জামাতের ক্যাডার। টি ক্লাসের দায়িত্ব বা নামে নিয়ে কাজে আবার নাকি ধর্মীয় বিষয়ে মানে উগ্রবাদ বা উগ্রপন্থী এরকম একটা ক্যাটাগরি নাকি মানে আলাপ আলোচনা করে বা ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময় করে এরকম মানে শুনেছি আর কি। এবং করে 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 যেহেতু জামাতের সে ক্যাডার, জি, সেহেতু ওই লাইনে সে সব সময় মানে কথাবার্তা বলে। ঘটনাটা সত্য, কিন্তু ঘটনা যে কোনো ব্যবসা আমরাও আছে, লাইসেন্স আছে, সব কিছু থাকার পরে ইনকাম দিই, এরা সম্পূর্ণ ফাঁকি বাজে বাজে স্কুল চালাইছে। এবং এর পূর্বেও বলেছি, বলার পরেও তারা আমাদের অন্যভাবে কমন করে, তারা কাউকে তোয়াক্কা না করে সরকারকে সম্পূর্ণ ট্যাক্স ফাঁকি দিছে। এবং যেখানে 100টা ছাত্রের প্রয়োজন সেখানে প্রায় 500-700 ছাত্র জ্ঞান যা কোনো শিক্ষার মান তো নাই, তারা তারা আরও লাগে বাড়াবাড়ি শুরু করছে। জিনিসটা রীতিমতো এটা একটা তদন্ত করা দরকার, ওরা কীভাবে স্কুলটা চালাইছে, কী দেখে চালাইছে, কী বৈধতা চালাইছে, অত কোনো বৈধতা নাই। অতএব এইসব ছেলেমেয়ের জীবন লেওয়ারা এই যে লুকোচুরি করছে, কোনো তারা কোনো ফাইবেরই নাই, পরীক্ষা দিবস ম্যাট্রিক ওয়ান থেকে শুরু করা হুবহু অনুরূপভাবে সরকারকে ফাঁকি দিয়ে এরা এই কাজ করছে। কিন্তু এদের এ পর্যন্ত শুনছে না ব্যবস্থা হবে বা তদন্ত হবে, কিন্তু এ পর্যন্ত তদন্ত হয় তদন্ত করে দেখা যায় তাদের কাগজপত্র বৈধতা, এই কোনো লাইসেন্স আর কোনো জিনিস চলে, এই সরকার তো এই সরকার পুরোদমে ফাঁকি দিচ্ছে। এই ফাঁকি বাজের বিরুদ্ধে যেন ব্যবস্থাটা নেওয়া হোক, আমি বলে আমি বলছি এলাকাবাসীও চাই যে তারা যেন এই ক্যাডেট স্কুল তারা শিক্ষা পাঠলে আসে সরকারিভাবে বা যে কোনো আরা একটা কাগজগত জিনিসটা করবে, এভাবে অবৈধ এই চালাটা ঠিক নয়। এবং তাদের পরও আরও উছলে উঠেছে, এর পিছনে বিরাট তাদের একটা শক্তি আছে, যেসব GMB শক্তি, এবং GMB যারা ওরা ওদেরই গরমে এইসব করছে, বুঝতে পারছি তারা কাউকে তো আক্কা করছে না। আচ্ছা, রিপোর্ট হওয়ার পরে আপনি তো এর আগে বক্তব্য দিয়েছিলেন, জি, তো এই বক্তব্য দেওয়ার পরে আপনার কাছে কি কেউ ফোন টোন করেছে? হ্যাঁ, ফোন করেছে আমাকে ধমকি দিয়ে, পরিচালক আন্তর্জাতিক মানে ওরা বুঝে রাজনীতি হিসাবে কিসের সাথে জড়িত এরকম কি জানা মতে? কেউ রাজনীতি সব কিন্তু জামাতের দল ব্যক্তি দেখতে পাচ্ছি না, ও সাদেক মালার বাটা ওর পক্ষ থেকে কমন করছিল। আচ্ছা, ওই কার পক্ষ? ওই কথা স্কুলের পক্ষ থেকে ধান্দাবাজি করছো, কোনো তো লেখাপড়ার দিকে খেয়াল না, আমি তো দেখছি তোমার 12টা বাজে ছাত্র বাহিরে ঘুরে বেড়াচ্ছি, ক্লাস কখন দাও তোমরা, আর তোমার খালি অঙ্ক গুনছো, আর কিছু কাজ করছো কি তোমরা? আচ্ছা, নিচ্ছি অল্পক্ষণের বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আরো থাকছে চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবা দপ্তরের আনন্দ র্যালি।
গোবিন্দগঞ্জের নকশি বাংলা উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ। ইফটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা, সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার এরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। কখনো কখনো জীবনের নিরাপত্তার কাছে অসহায় মানুষ সামর্থ্যের টানাপোড়েনের কষ্ট আমরা বুঝি, আর তাই মাত্র 20,000 টাকা ডাউন পেমেন্টে 18 মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ। বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে কোনো আমার হিরো সেন্টারে, আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো। দেশের সর্বপ্রথম PLC কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল, জার্মানির বুলার মেশিন, ইংল্যান্ডের কালার শর্টিং, আমেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং, বাছাই করা চাউল মানে নবাবের চাউল, উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকের চাউল, যা রাঁধুনিদের প্রথম পছন্দ। আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ, নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল, সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট, সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুঁড়া, নবাব স্পেশাল নাজি। গুণগত মানের পণ্য মানে নবাব অটোরাইজ পণ্য, এক্সপোর্ট কোয়ালিটি। নবাব অটোরাইজ ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড, বুলনপুর আমনুরা রোড, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ। আমরা তো চিকিৎসা করব, তুই সুস্থ হয়ে যাবে। মাদকাসক্ত, এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব। মাদকাসক্তিদের জীবনটা স্বপ্নের মতো, কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে, মাদককে না বলতেই হবে। ফিরে আসলাম বিরতির পর, সাথে আছি আমি শিরিন জাহান। ICT খাতে অন্যান্য অবদানের জন্য ডিজিটাল বাংলাদেশ 2019-এ সমাজসেবা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়কে শ্রেষ্ঠ দপ্তর হিসাবে পুরস্কৃত করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র্যালি হয়েছে। সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে স্লোগানে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক AZM নুরুল হক। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুম, মুনির আফতাবি সহ অন্যান্যরা। উল্লেখ্য, সারা দেশের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সকল কার্যক্রম ডিজিটালাইজড পদ্ধতিতে চালু করতে সক্ষম হয়েছে। এই সফলতা অর্জনে চাঁপাইনবাবগঞ্জ জেলা দপ্তরকে দেশের শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে সমাজসেবা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা নকশি বাংলার শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংস্থার গোবিন্দগঞ্জের নতুন কার্যালয় চত্বরে গোবিন্দগঞ্জ শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থ মানুষের মাঝে শীতের কম্বল তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান KM জাহাঙ্গীর আলম। সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কমিশনার মাসুদ রানা বাপ্পি, সংস্থার অর্থ ব্যবস্থাপক পারভীন মুস্তফা, চিফ অডিটর শাহ আলী,
জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত সার্জন রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সংস্থার পক্ষ থেকে 1000 শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দরবস্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর রম শরীফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক বাসুদেবপুর চন্দ্রকিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল মুরের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলতামাসুল ইসলাম প্রধান শিল্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোষাদ শহর ইউনিয়নের পরিষদ সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল। গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্নামেন্টের ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন। গাইবান্ধা চার গোবিন্দ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্নামেন্টের ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আজিজুল হক ও রবিউল ইসলাম রবি। রংপুরের পীরগঞ্জ উপজেলার জয় স্পোর্টিং ক্লাব ও বগুড়া রেন ক্লাব উদ্বোধন খেলায় অংশগ্রহণ করেন। খেলায় স্পোর্টিং ক্লাব 0-1 গোলে জয়লাভ করে। দর্পণ সংবাদ আজ এই পর্যন্ত। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 0781-51531 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/darpanTV এই ঠিকানায়। আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/darpanTV24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।